হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো ফার্নিচারের, এবং কিছু দরজা, গেটের, মেন গেটের, বাথরুমের, তারপরে যেসব কালেকশন চাচ্ছেন সব ধরনের সুন্দর সুন্দর আপনারা ফার্নিচার পাবেন। আজকে আসছি হাওলাদার ডোর অ্যান্ড ফার্নিচার। এটা হলো বসিলায়, মোহাম্মদপুরে, বসিলা ব্রিজের আগে। এখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ম্যানেজার সাহেবের ফোন নাম্বারটা দেওয়া আছে 0174-326-0042। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই নতুন যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকৃত হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর কোনো প্রোডাক্ট নিতে চাইলে হাওলাদার ফার্নিচার, ওনাদের নিজস্ব কারখানা আছে বাড্ডাতে, না উত্তর বাড্ডাতে নিজস্ব কারখানা। আমি আর এখন আপনাদের একটু অ্যাড্রেসটা শো করে দিচ্ছি পিসিতে। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, যে ম্যানেজার সাহেব আছে, ওনার সাথে একটু কথা বলি, কথা সরাসরি পরিচয় হয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। যে ভাই আমার সামনে আছে এখন, যে ভাই আমাদের হেল্প করবে, উনি হলো এই হালদার, উনি ওই জায়গার ম্যানেজার, অনেক পুরাতন উনি, খুব ভালো, ওনার কাছ থেকে আপনারা ভালো সাজেশন পাবেন যে কোনো ফার্নিচার নেওয়ার জন্য। ভাইয়ের নামটা, আচ্ছা, ওনার নাম হলো মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা। তো ফারুক ভাই আজকে আমাদের কিছু হেল্প করবে এবং কিছু প্রোডাক্টগুলো দেখাবে। আমরা এখানে যখন ওনাদের ফার্নিচারে যে আসছি, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। তো আমরা আগে প্রথমে খাট থেকে শুরু করতে পারি, চিটাগাং সেগুন কাঠ। এটা চিটা চট্টগ্রামের যে সেগুন কাঠটা থাকে, আমরা সেই চট্টগ্রামের সেগুন কাঠের একটা ফার্নিচার এটা খাট। এবার আপনাদেরকে দেখুন করে দেখাচ্ছি, এটা হলো সেগুন কাঠের খাট, চট্টগ্রামের সেগুন কাঠের। এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ধরনের আপনারা যেরকম সাইজে আপনি অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবে, আপনার যার যেরকম মন যায় আপনি ওরকমভাবে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, হ্যাঁ, খাট অনেকগুলোই আছে ভিউয়ার্স, আমরা খাটটা একটু দেখবো। এটা ডাবল বেডের এবং খুব বেশ বড়ো। এটা কত প্রাইসটা? ভিউয়ার্স, এটা 65,000 টাকা পড়বে। আর প্রাইসটা বেশি বলতেছে না, বেড সহকারে, ম্যাট্রেস সহ 65,000, প্রাইস কমবে সামনাসামনি কথা বললে। ডিসকাউন্ট অবশ্যই পাবেন, না এখানে ডিসকাউন্ট পাবেন অবশ্যই 100%, আর কি অনেকটা ডিসকাউন্ট পাবেনই আপনারা সরাসরি চলে আসলে। অনেকে বলে থাকেন প্রাইস বেশি, অ্যাকচুয়ালি কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা। ভিউয়ার্স, আপনারা চাইলে আপনারা আরও কমের মধ্যে প্রাইসও নিতে পারেন, আর কার্ডটা চেঞ্জ করে নিলে হলো, আপনারা কার্ড যদি চেঞ্জ করে নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে। এটার সাথে কোনো সেট আছে নাকি? ভিউয়ার্স, সামনের কাজটা, কাজটুকু দেখাই দিচ্ছি, আর পিসের কাজটাও দেখাই দিলাম আপনাকে। দেখুন ভিউয়ার্স, আরেকটা খাট নিয়ে আসলাম, এটাও আপনার চট্টগ্রামের সেগুন কাঠ, চট্টগ্রাম সেগুন কাঠ যেটাকে বলা হয়। এই খাটটাও ডিজাইনটা খুব সুন্দর, দেখুন। অনেকে জানতে চায় যে ফার্নিচার কিনবো, যে পাইকারি দামে কিনবো, কোথা থেকে কিনবো। আপনারা চাইলে পাইকারি যারা বিজনেস করেন তারাও এখান থেকে কিনতে পারবেন, কারণ ওনাদের নিজস্ব কারখানা সরাসরি, এবং তারা নিজেরাই আপনারা ডেলিভারি দিয়ে থাকবে, খুচরো এবং পাইকারি দুটাই। এবং খাটটা দেখুন খুবই সুন্দর, নাইস ডিজাইনটা, সিম্পলের মধ্যে খুবই সুন্দর, গর্জিয়াস। এটাও চট্টগ্রাম সেগুন কাঠ, না চিটাগাং সেগুনপুর সেগুন কাঠ যেটাকে বলা হয়, চিটাগাং সেগুন কাঠ মানে চট্টগ্রামে এই গাছটা, এই কাঠটা আর কি ওখানে উৎপন্ন হয়, এই জন্য চিটাগাং সেরকম কাঠ বলা হয়। আর এটার প্রাইসটা কত? এই খাটটার প্রাইস পড়বে ভিউয়ার্স 30,000 টাকা। আর এটা বক্স খাট বলা চলে, না সেমি বক্স, আচ্ছা এটা সেমি বক্স, এটা 30,000 টাকা অনলি। আপনারা চাইলে কিনে নিতে পারেন, প্রাইসটা কম পাবেন, ডিসকাউন্ট পাবেন আরও সামনাসামনি চলে আসলে ভাই। তো আমরা এখন কিছু খাটের কালেকশনই দেখতেছি, আরও কিছু খাট আছে একটু দেখবো। ভিউয়ার্স, দেখুন এই খাটটা একটু খুবই সুন্দর ডিজাইনটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, যতটুকু সামনে জুম করে চেষ্টা করতেছি। নাইস একটা খাট, এগুলো যা খাট দেখতেছি সব সেগুন কাঠ, চিটাগাং সেগুন কাঠের এগুলো খাট। আর এটা ওনাদের এখন শোরুমে উঠানো আছে, রেডিমেড তৈরি করা আছে যে কয়টা, এই কয়টাই আমি আপনাদেরকে শো করতেছি। ক্যাটালগ দেখে বা আপনাদের চয়েস থাকবে, সে চয়েস অনুযায়ী আপনারা তৈরি করে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাদেরকে বললে অর্ডার দিলে আপনাদেরকে করে দিবে। এটাও চট্টগ্রাম সেগুন কাঠের ভিউয়ার্স, এই প্রাইসটা এটা 30,000 টাকা, আচ্ছা এটাও ভিউয়ার্স 30,000 টাকা। আর প্রাইসটা ডিসকাউন্ট সামনে আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে এটা পাবেন ডিসকাউন্ট ভিউয়ার্স, অনেক কিছু ডিসকাউন্টটা মোটামুটি বেশ ভালোই পাবেন, যেহেতু ওনাদের নিজস্ব সেগুন তৈরি। তো চলুন আর কিছু খাট দেখি। তো ভিউয়ার্স, দেখুন আরেকটা খাট দেখাচ্ছি, এটা আপনার ফিটিং করা নেই, অলরেডি আর কি খোলা রাখা,
এটা হয়েছে দেখুন, এটা কালার রং করা হবে, রং করা হয়নি, খাটটা সুন্দর। এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের খাটটা, দেখুন ভিউয়ার্স, এটাই খাটের উপরে খাটটা রাখানো আছে। এই জাস্ট খালি এটা আপনারা ফিটিং করলে হবে আর রং করলে হবে। এটাও 27,000 টাকা, অনলি 27,000 টাকা। তো ভিউয়ার্স চলুন আজকে আপনাদেরকে এখানে হালদার ফার্নিচারের কিছু আর কিছু ওয়ার্ড্রপ দেখাবো। ভিউয়ার্স দেখুন আমরা এখন দেখাচ্ছি ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা কত বাই কতটুক সাইজ হবে এটা? না দরকার নেই, আইডিয়া বললে হবে। এটা কি সেগুন কাঠের? আচ্ছা ভিউয়ার্স, এটা সেগুন কাঠের ওয়ার্ড্রপটা দেখাচ্ছি যেটা, এটা কালারটা কি কি? হাতে পলিশ করা। ভিউয়ার্স ডিজাইনটা খুবই সুন্দর, দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু সেগুন কাঠের, চিটাগাং সেগুন কাঠ যেটাকে বলা হয়। আমি ওয়ার্ড্রপটা একটু দেখাচ্ছি খুলে, দেখুন বেশ বড়, খুব সুন্দর। দেখুন ভিউয়ার্স, আপনাদের সুবিধার মতো এই কাজ ওয়ার্ড্রপে কাপড় চোপড় রাখতে পারবেন, খুবই স্মুথভাবে চলে আসলো বেরিয়ে। নতুন ফার্নিচারের নতুন বাসা বাড়ি ঘর, এখন সামনে বিয়ের সিজন চলে আসতেছে, অনেকে ফার্নিচার হয়তো গিফট করে থাকে বা গিফটের ফার্নিচার লাগে সংসারের জন্যই। তো ভিউয়ার্স, যারা আপনাদের নতুন ফার্নিচার কিনেন নাই, তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই হাওলাদার এই ফার্নিচারে এখানে যারা মোহাম্মদপুরে থাকেন অবশ্যই চলে আসবেন দেখার জন্য। আর চলুন নেক্সট আরেকটা আমরা ওয়ার্ড্রপ দেখি। দেখুন এটা খুব সুন্দর একটা কাজ করা ভিউয়ার্স ওয়ার্ড্রপটা, এটা কি কাজ বলে? এটা সিএনসি মেশিনে কাজ করা, হাতে না, সিএনসি মেশিন আছে, মেশিনে কাজ করা আছে, সিএনসি কম্পিউটারে কাজ করা। আচ্ছা আচ্ছা, সিএনসি মেশিন বলে। আচ্ছা ভিউয়ার্স, যখন খুব সুন্দর একটা সিএনসি মেশিন যেটাকে বলা হয়, কম্পিউটার মাধ্যমে আর কি কমান্ড দিয়ে এটাকে কাজ করা হয়, খুব সুন্দর গর্জিয়াস করে একটা কাজটা করা। আচ্ছা ভিউয়ার্স, এই ওয়ার্ড্রপটা যেটা দেখাইলাম এটা অনলি 25,000 টাকা সেগুন কাঠের, এটা প্রাইস ডিসকাউন্ট আপনারা আলোচনা সাপেক্ষে কম পাবেন। আর এগুলো হলো 32,000 টাকা করে প্রাইস, এইগুলো 32,000 টাকা। আমি দেখাই দিচ্ছি ওয়ার্ড্রপগুলো খুবই সুন্দর, দেখুন আরেকটা এই যে আরেকটু দেখাচ্ছি ওয়ার্ড্রপ, এগুলো 32,000 না? 32,000 টাকা, ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ভিউয়ার্স, দেখে নিন ওয়ার্ড্রপটা। হয়তো একটু পাট্টাটা খুলে রাখেন, দেখুন ভিউয়ার্স ভিতরে বেশ বড় হ্যাঙ্গার রাখার জন্য, শাড়ি টাড়ি আপনারা সব যা যা যখন যেটা জিনিস রাখতে পারবেন, খুবই সুন্দরভাবে এখানে করা আছে ওয়ার্ড্রপ, দুগুলো খুবই সুন্দর নাইস। তো চলুন ভিউয়ার্স আর কিছু ওয়ার্ড্রপ দেখি। দিনে তো অর্ডার হইলে বিক্রি করে, এটা হলো শু র্যাক, শু র্যাকটা একটু দেখাচ্ছি ভিউয়ার্স, খুবই সুন্দর। দেখুন আমি একটা এই ভিডিওতে খাট, ওয়ার্ড্রপ এবং শু র্যাক এই তিনটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি, আর এখানে বেশি প্রোডাক্ট একসাথে দেখালে হয়তো আপনারা বুঝতে সমস্যা হবে, এর জন্য আমি এলোমেলো না হয় খুব সুন্দরভাবে তিনটা প্রোডাক্টই দেখাচ্ছি। দেখুন শু র্যাকটা খুবই সুন্দর নাইস, দেখুন ভিউয়ার্স দুটা ড্র আছে শু র্যাকে, র্যাকটা আপনারা ইজিভাবে যেখানে খুশি ওখানে রাখতে পারবেন জুতাগুলো রাখার জন্য। আর এতে হাইড্রোলিক গিয়ে আছে না, ওই যে ম্যাগনেট লাগানো, ম্যাগনেট লাগানো আছে নিশ্চয়ই হাইড্রোলিক গিয়ারের সাথে এটা কাজ করতেছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই শু র্যাকটা হলো সেগুন কাঠের, এটার প্রাইসটা কত? অনলি 9,000 টাকা ভিউয়ার্স। দেখুন শু র্যাকটা বেশ বড়, মোটামুটি বেশ ভালো বড়ই আছে, খারাপ না। এই একটা শু র্যাক দেখাচ্ছি, আরেকটা শু র্যাক আছে ভিউয়ার্স, দেখুন এই যে আরেকটা শু র্যাক দেখাচ্ছি আপনাদেরকে, এটা ব্ল্যাকের মধ্যে, এটাও সুন্দর একটা ডিজাইনে কাজ করা। আমি এখন যা দেখাচ্ছি সব হলো চট্টগ্রামের সেগুন কাঠ, চিটাগাং সেগুন কাঠের সব ফার্নিচার এগুলো যা দেখাচ্ছি। এই শু র্যাকটাও খুবই সুন্দর, দেখুন ভিউয়ার্স আপনার একটু দারুণ ভিউয়ার্স। এটার প্রাইসটাও আপনার কত? 9,000 টাকা। এটার প্রাইস ভিউয়ার্স 9,000 টাকা অনলি, এটাও আপনার সেগুন কাঠ দিয়ে করা, গুনে কাটবে না, টেকসই অনেকদিন। আর সব কাঠ ট্রিটমেন্ট করা, সবগুলোই ট্রিটমেন্ট করা।
আচ্ছা, ট্রিটমেন্ট করতে কী বোঝাচ্ছে? ট্রিটমেন্ট করে মানে একটা কেমিক্যাল হাউস আছে, হাউসের ভিতরে গরম পানির ভিতরে একটা কেমিক্যাল আছে, ওইটা দিয়ে কাঠটাকে তিন দিন সেদ্ধ করে রাখা হয়, এরপরে ওটাকে শুকাইয়ে তারপরে কাজ করে। আচ্ছা, বিহার সঙ্গে শুনে নেন ভাইয়ের কাছ থেকে একটু যে ট্রিটমেন্ট কীভাবে করা হয়, এগুলো কাঠ সবগুলো ট্রিটমেন্ট করে এবং দেন কাজগুলো করা হয় কীভাবে করা হয় একটু শুনে নেন। এইটা হলো আপনার এটা বড় হাউস আছে, গরম পানির হাউস, ওই হাউসের ভিতরে কেমিক্যাল দিয়ে তিন দিন এই কাঠটাকে রাখা হয়, রাখার পরে তারপরে আপনার গ্যাস চেম্বারে এই কাঠটা শুকানো হয়। শুকানোর পরে এইবার এই কাঠটা যদি আমরা তৈরি করি তাতে কোনো ভুলে ধরবে না, বাঁকা হবে না, কোনো কিছু হবে না, এটা আমরা গ্যারান্টি সহকারে আমরা আপনাদের পৌঁছে দিচ্ছি। যে শুনতে পারছেন বিবাস হাউসের ফার্নিচার দোকান থেকে উনি কথা বললো, ট্রিটমেন্ট করা বলতে প্রত্যেকটা কাঠ তাদের টেস্ট করা আছে, কোনোভাবে কোনো সমস্যা নেই, 100% গ্যারান্টি সহকারে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সরাসরি হালদার ভাইয়ের এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, আমি প্রথমে কাঠটা শো করে দিয়েছি এবং শেষেও শো করে দিলাম। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ভাইয়ের সাথে সরাসরি। আর রাত্রে অবশ্যই প্রবাসী ভাইরা যারা আছেন যে বিদেশ থেকে ফোন করবেন, তারা অবশ্যই রাত 11টার পর থেকে নিয়ে সকাল 9টা বা 8টার মধ্যে ফোন করবেন না, এই টাইমে সবাই রেস্টে থাকে ব্যবসায়ীরা এবং সবাই টুকিটাকি, কারণ এই টাইমে আমাদের এখানে রাত। অবশ্যই দুপুরে বা সকাল 9টার পর থেকে আপনারা কন্ট্যাক্ট করেন, কোনো সমস্যা নেই। পিছে ফোন নাম্বারও দেওয়া আছে, সামনে ম্যানেজার সাহেবের ফোন নাম্বার, পিছে মালিক ওনারও ফোন নাম্বারও দেওয়া আছে, তো কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা এখানে শেষ করতেছি, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।